Welcome to my channel Subha Das Artist Art Tutorial. Hello friends, namaskar sokolke amar ei চ্যানেলে সকলকে স্বাগতম। যে সকল আমার ভিউয়ার্স দেখছেন এবং হঠাৎ করে যে সমস্ত ভিউয়ার্স এসেছেন আমার চ্যানেলে এই ছবি দেখছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকের বিষয় আপনারা থাম্বনেইলে দেখেছেন, বিষয়টি প্রথম থেকে তৈরি করার আগে আমি একটু ফাইনাল ড্রয়িং এ যাব, তার আগে একটু আমি রাফ স্কেচ করে নিচ্ছি। যে সকল স্টুডেন্ট এই ছবিটি দেখছো, যে সমস্ত ভিউয়ার্স এই ভিডিওটি দেখছেন, পুরোটি দেখার অনুরোধ আমি করছি। পুরোটা দেখুন, তবে আপনারা বিষয়টা পুরোপুরি বুঝতে পারবেন। আমি ফাইনাল ড্রয়িং শুরু করেছি, ধীরে ধীরে বিষয় অনুযায়ী আমরা ফাইনাল ড্রয়িং করে নিচ্ছি। যে সকল স্টুডেন্ট এই ভিডিওটি দেখছো তাদেরকে বলছি, তোমরা ছবিটি গুরুত্ব সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে যেটুকুনি আমি বিষয়ের উপর কাজ করছি, আমি কদিন ধরেই যে সমস্ত ভিডিও আপলোড করছি তার মধ্যে শুধুমাত্র বিষয়টুকুনি তুলে ধরছি এবং সিনারিটা অতটা বিষয় বিশেষভাবে আমি করছি না। তার কারণ, তোমরা যাতে নিজেদের মতন করে সিনারি তৈরি করতে পারো এবং সেই কনসেপ্ট আমি বিগত কয়েকদিন ধরে যে সমস্ত ভিডিও দিয়ে আসি, আগের সেই সমস্ত ভিডিওতে আমি দেখিয়েছি, তোমরা সেখান থেকে হেল্প নিতে পারো। নিজের মতো করে চেষ্টা করো, তবে তোমরা ছবি আঁকা শিখবে। এবং প্রত্যেক ভিডিওতেই বলে থাকি, প্র্যাকটিসটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেক দিন প্র্যাকটিস করো, তাহলে তোমাদের ছবি আরও সুন্দর হবে। ফাইনাল ড্রয়িংয়ের পর আমি কালার শুরু করেছি। প্রথমে আমি ফার্স্ট টোন করে নিচ্ছি, তারপর আমি চলে যাব সেকেন্ড টোন, তারপর ফিনিশিং টোন। ছবিটি সাধারণত আমি একটু বিগিনার্সদের জন্যই করছি, খুব সহজ পদ্ধতিতে, সিম্পল, খুব সিম্পলভাবে যে এরকম একটি বিষয় তৈরি করা যায় সেই বিষয়টাই আমি তুলে ধরছি। অতটা ডিটেলস ওয়ার্ক না করে একটু ফাস্ট, একটু তাড়াতাড়ি কাজ করার জন্য এবং কাজের যাতে একটি গুণগত মান থাকে সেই বিষয়টাও লক্ষ্য করে আজকের এই পরিবেশনা। আপনারা দেখতে থাকুন, স্টুডেন্টরাও তোমরা দেখো কীরকম লাগলো, আমাকে অবশ্যই কমেন্ট দিয়ে জানিও।
ফার্স্ট টোনের পর আমি সেকেন্ড টোন শুরু করলাম। সেকেন্ড টোনের মাধ্যমে আমি সমস্ত বিষয়বস্তু ছাগুলো তৈরি করছি এবং ধীরে ধীরে আমি সমস্ত বিষয়ের ডিটেলস ওয়ার্কে যাব, সেটা ফাইনাল টোন। আপনারা ছবিটি দেখতে থাকুন। ছবি সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবেন, কমেন্টে জানান, আমি অবশ্যই সেই ধরনের ছবি তৈরি করার চেষ্টা করব। আমার এই চ্যানেলে ভিডিও আপনাদের কীরকম লাগছে, কী ধরনের ভিডিও দিলে আরও আপনাদের ভালো লাগবে আমাকে একটু জানাবেন, অবশ্যই আমি সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। স্টুডেন্টরা, তোমরা বিষয়টি যত্ন সহকারে প্র্যাকটিস করো খুব, তাহলে তোমরা তোমাদের বিষয়টি আরও ভালো করে করতে পারবে। ছবিটি প্রায় আমি শেষের পর্যায়ে এসে পৌঁছেছি। জানি না আপনাদের কীরকম ছবিটি লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, যদি খারাপ লেগেও থাকে সেটাও আমাকে জানাবেন, তাতে আমি আরও নতুনভাবে সেই বিষয়টা করে দেখার চেষ্টা করব। আশা করি বিষয়টি আপনাদের ভালো লেগেছে, এটাই আমি কামনা করি। সবশেষে একটাই কথা বলবো, এই পরিস্থিতিতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যে সকল নতুন ভিউয়ার্স আছেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। পুনরায় সকলকে আবারও ধন্যবাদ ভিডিওটি পুরোটি দেখার জন্য।